আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে পাই কয়েনের কিছু ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ফিউচারে গিয়ে পাই কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। এর পাশাপাশি যারা এখনও KYC কমপ্লিট করতে পারেন নাই, তারা কীভাবে KYC কমপ্লিট করবেন এই প্রসেসটাও দেখাই দিব। সো যারা পাই নেটওয়ার্ক নিয়ে কাজ বাজ করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করতেছি এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাবে। চলেন ভিডিও শুরু করি। রিসেন্টলি পাই কয়েন নিয়ে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে অনেকে বলতেছে পাই কয়েন বাইন্যান্সে খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। এবং এটা কেন বলতেছে সবাই সেটা যদি আপনাদের আমি দেখাই তাহলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে বাইন্যান্সের ওয়েবসাইটে পাই কয়েন শো করতেছিল, কিন্তু এটার পাশে লেখা ছিল দিস কয়েন ইজ নট লিস্টেড অন বাইন্যান্স ফর ট্রেড অ্যান্ড সার্ভিস, অর্থাৎ এই কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হয় নাই কিন্তু ওদের ওয়েবসাইটে শো করতেছে। এবং নিজে হচ্ছে প্রাইসটা জিরো দেওয়া ছিল এবং এখানে আপনাদের ডাটা দেওয়া আছে, এবং এই জায়গাটায় অর্থাৎ যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ক্যান্ডেল দেখি এখানে লেখা ছিল কুডেন্ট ফাইন্ড এনি ডাটা। এখন এইটা কোন ধরনের বাগস নাকি অন্য কিছু এটা আসলে কেউই জানে না, কিন্তু এটা বাইন্যান্সের ওয়েবসাইটের মধ্যে কেমনে আসছে এটাও আসলে বোঝা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে ওই সময়ের পর থেকে আর এটা দেখা যায় না, এটা হয়তোবা সাময়িক সময়ের জন্য এরকম ছিল। সো এটা হয়তোবা কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল আর নাইলে হচ্ছে কোনো ধরনের বাগ ছিল। বাট আপনাদের যদি আমি বলি পাই কয়েনটার আদৌ বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেই ক্ষেত্রে বলতে হয় বাইন্যান্সে একটা কয়েন লিস্টেড হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে ওই কয়েনের অবশ্যই ভালো পরিমাণে একটা ভলিউম থাকতে হবে এবং ওইটার লিমিটেশন ওরা দিয়ে দেয়। এরপরে হচ্ছে ওই কয়েনটার ভালো একটা কমিউনিটি থাকতে হবে। বর্তমানে যেহেতু পাই কয়েনটা কোনো জায়গায় লিস্টেড না, ওই কারণে হচ্ছে এটার ভলিউম সম্পর্কে কোনো আইডিয়া কেউ দিতে পারতেছে না। বাট উইদাউট এনি ডাউট আপনি বলতে পারেন পাই কয়েনের যে একটা কমিউনিটি অর্থাৎ পাই নেটওয়ার্কের যে একটা কমিউনিটি এটা কিন্তু হিউজ একটা কমিউনিটি। সো এই কারণে ফিউচারে গিয়ে যখন পাই কয়েনটা লঞ্চ করবে সেটা বাইন্যান্সে ডিরেক্টলি লঞ্চ না করুক, যদি আদার্স কোনো এক্সচেঞ্জ এটা লঞ্চ করে এবং এইটার প্রাইস যেমনই থাকুক না কেন, তখন যদি ভালো একটা ভলিউম ধরে রাখতে পারে তাহলে মোটামুটি শিওর করে বলা যায় বাইন্যান্সে কিন্তু এটা যাবে। এবং আমরা যদি পাই কয়েনের টুইটারের মধ্যে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এদের টুইটারে কিন্তু 1.8 মিলিয়ন ফলোয়ার, তার মানে বুঝতে পারতেছেন একটা প্রজেক্ট এখনো পর্যন্ত লঞ্চ করলো না কিন্তু তার আগেই কত বড় একটা কমিউনিটি ধরে আছে। সো এরা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা টিম এবং অনেক ভালো কাজ করতেছে, যার কারণে পাই নেটওয়ার্ক 2015 সাল থেকে কাজ করে বর্তমানে এই পজিশনে চলে আসছে। এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিক থেকে র্যাঙ্কিং করেন সেই ক্ষেত্রে পাই নেটওয়ার্ক কিন্তু বর্তমানে 9 নম্বর পজিশনে আছে, তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট। এখন বর্তমানে আমাদের কি কাজ, বর্তমানে যেহেতু এইটা কোনো জায়গায় লঞ্চ করে না, এই কয়েনটা আপনি কোনো জায়গায় থেকে কিনতেও পারবেন না, জাস্ট একটাই কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে মাইন করতে পারবেন। আর এটা একদম সিম্পল একটা টাস্ক, আপনার প্রতিদিন জাস্ট একটা বাটনের উপরে ক্লিক করে রাখতে হবে, 24 আওয়ার পর পর জাস্ট এখানে রিক্লিক করা লাগবে। আর এইরকম ছোট একটা টাস্কের মাধ্যমে কিন্তু আপনি প্রতিদিন কিছু না কিছু পাই কয়েন পাবেন। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই প্রতিদিন জাস্ট একটা ক্লিক করে রাখতেছি কোনো তো কাজে আসতেছে না, জাস্ট কয়েন খুব কম পরিমাণে পাচ্ছি, তো এটা দিয়ে আসলে কি করবো। সো এইটার ভ্যালু আপনি এখন বুঝতে পারবেন না, যখন আপনারা শুনতে পারবেন পাই কয়েন সামনে এক সপ্তাহের মধ্যে লঞ্চ করবে অথবা কালকেই পাই কয়েন লঞ্চ করতেছে তখন দেখবেন এটার হাইপ কই যায়। সো এখন যদি আমরা ছোট একটা ক্লিকের মাধ্যমে কিছু কয়েন পাই এবং ওই কয়েনগুলো থেকে ফিউচারে গিয়ে যদি আমরা $100 পাই, ধরলাম $50 পাইলাম একদমই ফ্রিতে, সেটা কিন্তু খারাপ না। সো ওই জন্য যারা হচ্ছে এখন অ্যাকাউন্ট করেন নাই গুগল প্লে স্টোরে যান, তারপর হচ্ছে পাই নেটওয়ার্কের যে অ্যাপটা আছে এটা নামান। এছাড়াও হচ্ছে আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দিছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ফিউচারে গিয়ে যদি এটা কোনো মতে বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে ধরেই নেন এখান থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ। সো এখন চলেন আপনাদের আমি দেখাই কিভাবে আপনারা এখানে KYC কমপ্লিট করবে। তার আগে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ক্রিপ্টো মার্কেটের আপডেট পাইতে চান এবং কয়েনের সাজেশন পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সো KYC কমপ্লিট করার জন্য আপনারা যখন পাই নেটওয়ার্কের অ্যাপের মধ্যে যাবেন তখন হচ্ছে আপনারা একদম উপরে বাম সাইডে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখান থেকে আপনারা মেইন নেটের উপরে ক্লিক করবেন। এইখানে নিচে আপনাদের আর কোনো ধরনের কোনো কাজ বাজ নেই আপাতত, আপনারা জাস্ট এখানে মেইন নেটের উপর একটা ক্লিক করে দিবেন, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখানেই হচ্ছে মেইন কাজ, মানে আপনি যদি KYC কমপ্লিট করতে যান সেই ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনাকে মেইন নেটের যে চেকলিস্টগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। সো আপনি যখন মেইন নেট চেকলিস্টের উপরে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছুতে টিক মার্ক দেওয়া নাই, অর্থাৎ এখানে দেখবেন যে খালি, এইখানটাতেও খালি। সো আপনি হচ্ছে এক একটা কাজ করবেন অথবা এখানে এক একটা টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এইখানে এক একটা হচ্ছে কমপ্লিট হবে। সো আপনারা যখন ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপের উপরে ক্লিক করবেন
তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা জাস্ট সাইন ইন টু পাই ব্রাউজারের উপরে ক্লিক করবেন। এইটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে। সো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট করার পর আপনি জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন এবং এই পেজে আবার চলে আসবেন। এই পেজে আসার পর আপনি এগেইন এখানে সাইন ইন টু পাই ব্রাউজারের উপরে ক্লিক করবেন। এবার যখন আপনি ক্লিক করবেন এখানে তখন আপনাকে ডিরেক্টলি পাই ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে। পাই ব্রাউজারের মধ্যে আপনি যখন চলে আসবেন তখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করা। সো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আপনি এখানে জাস্ট ওয়ালেট ডট পাই লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখান থেকে জেনারেট ওয়ালেটে ক্লিক করবেন। জেনারেট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের সামনে ওই যে ট্রাস্ট ওয়ালেটের মতো কিছু কোড ওপেন হয়ে যাবে। সো এই কোডগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি এই কোড হারায় ফেলেন কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা পাই কয়েনও বের করতে পারবেন না। সো ওই জন্য ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে আমরা যেমন ওই 12টা ওয়ার্ড অনেক যত্ন সহকারে লিখে রাখি, সো এই জিনিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা অনেক যত্ন সহকারে কোথাও লিখে রাখবেন। সো এটা হচ্ছে আপনারা অবশ্যই কোথাও লিখে রাখবেন এবং সাথে হচ্ছে কপি করে রাখবেন। সো এটা একটু পরে আমাদের লাগবে। এখানে জাস্ট একটা কপি করবেন এবং কোথাও এটা পেস্ট করে রাখবেন। এরপর আপনি চাইলে এখানে ইউজ ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন। তাহলে হচ্ছে আপনি যখন এখানে আসবেন তখন আপনার বারবার এই ওয়ার্ডগুলো দেওয়া লাগবে। জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু এখানে চলে আসতে পারবেন। সো ইউজ ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। কিন্তু উপরের দিকটাতে খেয়াল করলে দেখতে পারবেন এখানে হচ্ছে পায়ের টেস্ট নেট চলতেছে, অর্থাৎ আপনি এখন বর্তমানে পায়ের টেস্ট নেটের মধ্যে আছেন এবং এখানে দেখতে পারবেন ব্যালেন্স শো করতেছে 99.98 টেস্ট। অর্থাৎ এই পাই কয়েনগুলো হচ্ছে ওয়ালেট টেস্ট করার জন্য, আপনি এগুলো ইউজ করতে পারবেন না। সো আপনি এখানে দেখতে পারবেন পাই টেস্ট নেট লেখা আছে, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন পাই মেইন নেট। সো আমরা হচ্ছে সবসময় মেইন নেটে কাজ করব, টেস্ট নেটে কিন্তু আমাদের কোনো কাজ নেই। সো আপনি এখানে পাই মেইন নেটের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে যে রেড কালারটা আছে ওটা হচ্ছে গ্রিন হয়ে যাবে। সো দেখেন এখানে হচ্ছে আমাদের এটা কিন্তু কমপ্লিট। সো আমরা যখন ব্যাকে চলে আসবো তখন কিন্তু আমাদের দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট করা হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের কাজ কি, কনফার্ম ইউর পাই ওয়ালেট। সো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাদের ওই যে বললাম যে ওই কোডগুলো আপনার একটু পরেই লাগবে, যার কারণে ওইটা কপি করে রাখবেন। তারপরে এখানে আসবেন, জাস্ট ওই কোডগুলো এখানে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে লিখে আসবে কনফার্ম ইউর ওয়ালেট, এইটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওই যে উপরে যে টাস্কটা ছিল, ওই যে কনফার্ম ইউর পাই ওয়ালেট, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো এটা হচ্ছে কমিট টু লক আপ কনফিগারেশন, অর্থাৎ এখানে আপনাদের কিছু পরিমাণ পাই কয়েন লক করে রাখতে হবে। সেটা আপনি কত বছরের জন্য রাখতে চান, কত পার্সেন্ট রাখতে চান, ওইটা আপনাদের আমি বুঝাই দিই। সো এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট অপশন আছে লক আপ পার্সেন্টেজ এবং সেকেন্ড অপশন আছে লক আপ ডিউরেশন, অর্থাৎ আপনি কতদিনের জন্য আপনার কতটুকু পরিমাণ পাই কয়েন এখানে লক করবেন। একটা কথা বলি, এখানে কিন্তু আপনার মাস্ট লক করতেই হবে। আপনি যদি এটা লক না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই সামনের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না। সো ওই কারণে হচ্ছে আপনাদের আমি যে সেটিং দেখাচ্ছি এই সেটিংয়ে যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইয়েস্ট একটা রিটার্ন পাবেন এবং আপনার ওয়ালেট থেকে খুব কম পরিমাণে পাই কয়েন যাবে। এখানে আমি যে প্ল্যানিং অনুযায়ী করছি, আমার ওয়ালেটে যতগুলো কয়েন থাকবে ওইটা 25% এখানে আমি লক করব এবং এইটা হচ্ছে 3 বছরের জন্য। সো আমার যে 25% ব্যালেন্স 3 বছরের জন্য এখানে লক হবে, তার বিনিময়ে আমি কি পাবো? এখানে আপনি দেখতে পারবেন আপনার যে মাইনিং রেট আছে ওইটা কিন্তু 137% বৃদ্ধি পাবে আপনি যখন 25% 3 বছরের জন্য লক করে দিবেন। সো আপনারা চাইলে এই 25% 2 সপ্তাহের জন্যও লক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে হয়তো বা বুস্টের পরিমাণটা খুব কমই পাবেন। সো ওই কারণে যদি বেশি কয়েন আপনাদের ওয়ালেটের মধ্যে থাকে তাহলে ট্রাই করবেন এখানে 25% দেওয়া এবং এইখানে 3 বছরের জন্য ইউজ করা, কারণ এইটা কিন্তু লং টার্মের একটা প্রজেক্ট। সো আপনি কিন্তু এই 25%-এর বিনিময়ে 3 বছর পরে গিয়ে ভালো একটা অ্যামাউন্ট পাইতে পারেন। আপনি জাস্ট এখানে সেভের উপরে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা যখন ব্যাকে চলে আসবেন তখন দেখতে পারবেন পাই কয়েন লকের যে একটা টাস্ক ছিল ওইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আগে টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনাদের সামনে জাস্ট আর 3টা টাস্ক থাকবে। সো এই 3টা টাস্ক আপনাদের নিজেদের থেকে কমপ্লিট করা লাগবে না, আপনারা হচ্ছে আগে টাস্কগুলো যখন কমপ্লিট করে ফেলবেন তারপরেই দেখবেন আপনাদের অ্যাপের মধ্যে এইরকম একটা নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি হচ্ছে KYC প্রসেস কমপ্লিট করার জন্য এখন ইলিজিবল এবং এর নিচে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে নিচের টুকু, অর্থাৎ ইয়েলো কালার দিয়ে যে লেখাটুকু আছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যখন অ্যাপের মধ্যে এইরকম নোটিফিকেশন পাবেন তখন হচ্ছে আপনি তার 15 মিনিটের মধ্যে KYC কমপ্লিট করে ফেলবেন, তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এখানে ওরা লিখেই দিছে যে এখানে হাই ডিমান্ড আছে KYC কমপ্লিট করার। সো আপনি যখন এই মেসেজটা পাবেন তখন কেউ হয়তো বা আপনার KYC রিভিউ করার জন্য বসে আছে, আপনি যদি 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাবে, এবং এরপরে যদি আপনি করেন হবে কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বা একটু ডিলে হইতে পারে। সো KYC কমপ্লিট করার জন্য আপনি জাস্ট এখানে ওপেন পাই ব্রাউজারের উপর একটা ক্লিক করে দিবেন। ওখানে যাওয়ার পর একদমই সিম্পল প্রসেস, আপনার জাস্ট NID কার্ড অনুযায়ী নামটা দেওয়া লাগে। এরপরে আপনারা যেভাবে ID কার্ড শো করে অন্য অ্যাকাউন্টগুলো অথবা অন্য এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ভেরিফাইড করেন একদম সেম ভাবে NID কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেওয়া লাগবে। তারপর হচ্ছে ফেস ভেরিফিকেশন যাবে, জাস্ট 15 মিনিটের মধ্যে এটা সাবমিট করে ফেলতে পারলেই কিন্তু ইনস্ট্যান্ট আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করতেছি এরকম নোটিফিকেশন আসলে আপনারা জাস্ট ওপেন পাই ব্রাউজারে ক্লিক করে বাকিটা নিজেরাই করতে পারবেন, একদম ইজি, আপনি জাস্ট ওখানে পড়ে পড়ে করতে পারবেন। বাট যদি কোথাও না বুঝেন অথবা সমস্যা ফেস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তখন এটা বুঝাই দিব, সমস্যা নাই। কিন্তু এটা অনেক ইজি জিনিস, যার কারণে হচ্ছে এরকম জিনিস আমি
দেখা এলাম না, তাহলে ভিডিও বেশি লং হয়ে যাবে। তো আশা করি আপনাদের আমি পাই কয়েনে কিছু ইনফরমেশন দিতে পারছি। এর পাশাপাশি হচ্ছে যারা KYC কমপ্লিট করেন নাই কিভাবে কমপ্লিট করবেন এটা নিয়েও একটা আইডিয়া দিতে পারছি। সো যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি চান অন্য কেউ ভিডিওটা দেখুক তাহলে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।